একটা দিয়ে ছাতা মাথায় হেঁটে হেঁটে যাচ্ছি। সত্যি দারুণ লাগছে। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ইটস মি পাপিয়া, দিস ইজ মি ইওর পাপিয়া। তো আজকে আমি চলে এসেছি আবার একটা ব্লগ নিয়ে গাইজ। তো আজকে আবার আমরা যাব কলেজ, সবাই মিলে প্ল্যান করেছি যে হ্যাঁ কলেজ যাব আজকে। কোন এই লোক, কহাঁ সে আতে হ্যায়? আমরা সবাই মিলে ওই জন্য আজকে সবাই যাচ্ছে, রূপাও আসছে, সুজাতাও আসছে, বর্ষাও আসছে, প্রিয়াও আসছে, সবাই আসছে, আর আমিও যাচ্ছি ওই জন্য নর্মালি। তো চলো দেখা যাক আজকে কি কি করি না করি। ওই যে সেম একই প্রবলেম, ড্রেস পরে আমি কোনোরকম কোনো ভিডিও বানাতে পারবো না। তো দেখা যাক তাও কি কি করি, সেগুলো সব কিছু আমি ক্যাপচার করব যদি পসিবল হয় তো। অ্যান্ড আজকে সারাদিনের ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ব্লগটা শুরু করা যাক। বাট তার আগে যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দিও। তো চলো ব্লগটা শুরু করা যাক। তো আমি নর্মালি ঘুম থেকে উঠে গেছি এখন, আর এখন বাজছে 1:30, 1:30 বাজছে। তো এবার আমি মানে ফ্রেশ হয়ে নিয়েছি অলরেডি, অ্যান্ড ব্রেকফাস্টও আমার হয়ে গেছে করা, চাও খেয়ে নিয়েছি। তো এবার আমি ঝটপট করে রেডি হব। তো তার আগে আমার ব্যাগটা বাগাতে হবে, কলেজের জিনিসপত্রগুলো নিতে হবে, অ্যান্ড দেন আমি স্নান করে আর ঝটপট বেরিয়ে যাব। তো তার আগে আমি ড্রেসটা একবার আয়রন করে নিই, কারণ ড্রেসটা অনেক জড়ো জড়ো হয়ে গেছে, সেই জন্য তো ড্রেসটা আয়রন করব, দেন স্নান করতে যাব, অ্যান্ড তারপর বেরিয়ে যাব। তো চলো আগে ঝটপট কাজগুলো সেরে নিই, দেন আবার আসছি, তোমরা ব্লগটাকে এনজয় করতে থাকো। তো গাইজ আমি রেডি হয়ে গেছি, অ্যান্ড এই ওড়নাটা আছে পিন আপ করা, বাকি বাকি সব কিছু রেডি হয়ে গেছে, ব্যাগ ট্যাগ সব নিয়ে নিয়েছি, এবার আমি বেরিয়ে যাব। তো চলো একেবারে ওদের সামনে গিয়ে দেখা হচ্ছে। প্রচুর বৃষ্টি পড়ছে এখানে, প্রচুর, আর আমি সেটা দিয়ে ছাতা মাথায় হেঁটে হেঁটে যাচ্ছি, মানে হেভি লাগছে। আজ অনেকদিন পরে এরকম টাইপের মানে বৃষ্টি দেখা গেল এই সাইডে, কম কম পড়তো বাট এখন বেশি পড়ছে একটু। ভিজে যাবে বলে বেশি ভিডিও বানাচ্ছি না, বাট হেভি লাগছে, দারুণ লাগছে, সত্যি দারুণ লাগছে। পুরো রাস্তাতে কেউ নেই, আমি একাই হেঁটে হেঁটে যাচ্ছি। তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো গাইজ আমি বাড়ি চলে এসেছি, অ্যান্ড আমার লাঞ্চও কমপ্লিট হয়ে গেছে, বাট আমি লাঞ্চটা দেখাতে ভুলে গেছি, সেম প্রবলেম আমার, ওটা জানি না কেন এরকম হয়, যখন আমি খেতে বসি তখন আমি ব্লগ করতে ভুলে যাই। তো আজকে রান্না হয়েছিল ডাল আর একটা পটলে আর কাঁচকলাতে বরবটি দিয়ে একটা সবজি হয়েছিল, আর কুয়ে কুমড়াতে একটা সবজি হয়েছিল, অ্যান্ড মাছের ঝাল দিয়া। তো খাওয়া দাওয়া আমার হয়ে গেছে, এবার একটু রেস্ট নেবো আমি, একটু টায়ার্ড টায়ার্ড ফিল হচ্ছে, কারণ মানে আমার বাসে ট্রাভেল করলে এরকম হয়। তো আর বাইরে এখনো পর্যন্ত কনস্ট্যান্ট বৃষ্টি চলে যাচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি, ওয়েট। প্রচুর বৃষ্টি পড়ছিল এতক্ষণ, জাস্ট এই মাত্র একটু ছাড়ালো, একটু ছাড়িয়েছে, ওয়েট তোমাদেরকে আরেকটা আমি ভিউ দেখাচ্ছি। এই ভিউটা হচ্ছে আমাদের বাড়ির পিছনের দিকে, দারুণ একটা ভিউ, এগুলো যখন মানে ধান চাষ হয় না দারুণ লাগে দেখতে, তোমাদেরকেও আমি দেখাবো একদিন যখন ধান চাষ হয়ে যাবে, দেখো একবার জাস্ট ভিউটা। তো এখন একটু ঘুমাবো, দেন একেবারে বিকালবেলায় আসছি চা খাওয়ার সময়, যদি কারেন্ট না থাকে, যখন কারেন্ট আসবে দেন তখন আমি আমার ব্লগটা স্টার্ট করব। তো চলো এখন বাই। এ ফিউ মোমেন্টস লেটার, বলেছিলাম লাইন নেই, আমি যাচ্ছি এবারে লোকের বাড়িতে চার্জ দিতে, বলছে নাকি ফিউজ উড়ে গেছে, তো চার্জটা দিয়ে আসি, এসে পর ব্লগটা আবার কন্টিনিউ করছি। 2000 years later. তো এবার বাপি এনেছে চিকেন, তো চিকেনটা বানাবো। আমার মা নরমালি চিকেন খায়ও না, হ্যান্ড চিকেন ছোঁয়েও না। তো আমি মানে বাড়িতে চিকেন আনলে আমাকে নর্মালি করতে হয়, আমাকে বানাতে হয়, আমাকে সব সরঞ্জাম রেডি করতে হয়। তো চলো ওটা ঝটপট করে সরঞ্জামগুলো রেডি করি, দেন ওটা তাড়াতাড়ি করে বানিয়ে নিই, দেন খেয়ে দিয়ে আমাকে আবার কাজে বসতে হবে। অনেকগুলো কাজ পেন্ডিং পড়ে আছে, অ্যান্ড আমার কলেজের কাজগুলোও পড়ে আছে। তো আজকে কলেজের কাজগুলো হবে না কিছু ভেবে নিয়েছি আমি, তোমাকে এই কাজগুলোকে কমপ্লিট করতে হবে, এডিটের কাজগুলো। লাইন না আসার কারণে মানে আমি আজকে ভিডিও দিতেই পারলাম না, আজকের যে ভিডিওটা যাওয়ার কথা সেটা আমি দিতেই পারলাম না, জাস্ট কিছুক্ষণ আগে আমাদের কারেন্ট এলো, আমি ফোনটা ভাগ্যিস আমার পাশের
বাড়িতে চার্জ দিয়ে এসেছিলাম, না হলে যে কি প্রবলেমটা হতো সেটা আমি বুঝতে পারছি। মানে গ্রামের সাইডে এই প্রবলেমটা বেশি আমাদেরকে ফেস করতে হয়। আর আমাদের যেটা কারেন্টের ফেজ আর কি, সেটা নর্মালি প্রায় দিনেই চলে যায়, জানি না কেন, তো এরকম প্রবলেমটা হতেই থাকে, তো এই জন্য আজ আমি ভিডিও দিতেই পারলাম না। ঠিক আছে, তো নেক্সট দিন দেবো, কাল আমি দিয়ে দেবো একদম পাক্কা। তো চলো ওটা তাড়াতাড়ি বানিয়ে নিই দেন। আর চিকেনের রেসিপিটা তোমাদেরকে দেখাচ্ছি না, তোমরা নর্মালি সবাই চিকেন বানাতে জানো, তো আমিও সেম একই রকম ভাবেই বানাই। তো চিকেনটা বানিয়ে পরে আমি একেবারে খাবার সময় আসছি। A few moments later. The next day. হে গাইস, গুড মর্নিং। তো কালকে রাতে ব্লগটা আমার এন্ড করা হয়নি, তো আমি খাওয়া দাওয়া করে পর বাপি আর মায়ের সাথে একটা টপিক নিয়ে কথা বলছিলাম, নিচেই ছিলাম, দেন তারপর কথা বলতে বলতে অলরেডি 12:30 একটা বেজে গেছিলো। তো আর আমি ভাবলাম যে ব্লগটা কাল সকালেই এন্ড করবো। তো যদি তোমাদের ব্লগটা কোথাও ভালো লেগে থাকে, দেন ডো নট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, অ্যান্ড অলসো প্রেস দ্য বেল আইকন। তোমরা যদি আমাকে আদার সোশ্যাল মিডিয়াতে ফলো করতে চাও, তো লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, তোমরা চেক করে নিও। সো দ্যাটস অল ফর টুডেজ ভিডিও, দেখা হবে আবার একটা ইন্টারেস্টিং নতুন ব্লগে। তো ততক্ষণের জন্য